আজকে আমার অনেকগুলো কাজ, তো একটা একটা করে শুরু করে দেই কাজ করা। সকাল থেকে অনেকক্ষণ যাবত আমি আলসেমি করতেছি, পরে ভাবলাম যে না, আর আলসেমি করে লাভ নাই, কাজগুলো শুরু করে দিই ঝটপট করে। তো এই আমার এই বেডের পাশে যে পর্দাগুলো আছে, এগুলা কয়েকদিন যাবতই ভাবতেছি ধুইয়া দিই, ময়লা হয়েছে। তো আজকে আর কি অবশেষে খুললাম, এই যে এখন ধুইয়া দিব, আর বিছানাটাও গুছাইয়া নিলাম। আর এখন আসলাম রান্নাঘরে, রান্নাঘরের অবস্থা খুবই বাজে, অনেক বাসন জমা আছে। আর এদিকে আবার আমার হাজবেন্ড হচ্ছে কালকে রাত্রেবেলা মাছ নিয়ে আসছিল, তো যে রাত্রে করে নিয়ে আসছে, রাত্রে আর মাছগুলো পরিষ্কার করি নাই। ও বলতেছে যে ফ্রিজে রাইখা দেও, পরে আর কি অনেক রাত্রে নিয়ে আসছিল আর কি। তো পরে আর রাত্রে করে মাছ টাছ ধরতে ইচ্ছে হইতেছিল না, মাছ টাছ পরিষ্কার না আসলে আসলে মানে স্নানের আগে না করলে কিন্তু একটা অস্বস্তি লাগে। মাছ মাংস এগুলো দেখা যায় স্নানের আগে পরিষ্কার করলে শরীরে গন্ধরন্ধ লাগে না, বা কাপড়ে ছিটে টিটে এগুলো ধোয়া হয়ে যায়, নয়তো বা একটা অস্বস্তি কাজ করে। এর জন্য রাত্রে আর হাত দিই নাই, সকালবেলা নামায় রাখছিলাম, এখন মাছগুলো পরিষ্কার করে একটা বক্সে রাখলাম। আর আগে বললাম না যে অনেক বাসন জমা আছে, অনেক মানে কালকে রাত্রের বাসন, তারপর হচ্ছে আজকে সকালবেলার বাসন, বাসন আমি ধুই নাই, তো এই যে এখন পরিষ্কার করতেছি। তো কিছু বাসন ধুইছি, তো কিছু জিনিস আছে এই যে এই পাশে রাখতে হবে আর কি, এর জন্য এই পাশটা আগে একটু ক্লিন করে নিলাম আর কি। ক্লিন করে যে এখানে বাসনগুলো রাখতেছি, হাতা চামচ সব ধুইছি। আর হচ্ছে যে বাসন এত জমার কারণ হয়েছে, কালকে রাত আমি সহজে আর কি বাসন জমাই না, মানে ধুয়া ফেলি আর কি সাথে সাথে। বড় জোর দেখা যায় সকালেরটা জমাই, পরে সকালেরটা দুপুরবেলা ধুই এরকম আর কি, কিন্তু যে রাতের বাসন আমি কখনো জমাই না, ধুয়াই ফেলি। এই বাসায় আসার পরে কোনোদিনই আমি রাতের বাসন জমাইছি না, এই প্রথম। তো হয়েছে কি যে রাত্রেবেলা কারেন্ট ছিল না আর কি, মানে যে টাইমটা আমাদের খাওয়া দাওয়া করার পরে অনেকক্ষণ কারেন্ট ছিল না, পরে কারেন্ট আসছে বেশ অনেকটা রাত্রে, মানে তখন অলরেডি আমরা মানে আমাদের ঘুমের টাইম, মানে দুইজনেরই অনেক ঘুমও ধরছে, কারেন্টের অপেক্ষা করতেছিলাম। আর এখন তো গরম পড়ছে, তো পরে আলসেমি লাগতেছিল আর কি বাসনগুলো ধুইতে, মানে ফ্রিজ যে খাবার ছিল কারেন্টের অপেক্ষা করতেছিলাম, পরে ওই খাবারগুলো ফ্রিজে রাইখা গুছায়া তারপর জাস্ট বাসনগুলো রাইখা দিছে আর কি, ধুইছিলাম, যার জন্য আর কি এত বাসন জমছে। তো যাই হোক, বাসন ধোয়া কমপ্লিট, অনেকগুলো বাসন। ভিডিওতে যত তাড়াতাড়ি দেখাইছে আসলে অত তাড়াতাড়ি হয়েছে না, যেহেতু স্পিডে দেয়া দিছি অনেকটাই টাইম লাগছে। এখন হচ্ছে চুলাটা ক্লিন করতেছি, চুলার যে নিচের জায়গাটা আছে এটাও পরিষ্কার করলাম, চুলাটা নিচে নামায়া নিছিলাম। এর আগে আর আমি চুলা নিচে নামায়া নিচের জায়গাটা পরিষ্কার করি নাই, দেখা গেছে চুলাটা মানে উপর দিকে ধইরা বা একটু আগু পিছু কইরা নিচের জায়গাটা পরিষ্কার করতাম, বাট আজকে চুলাটা সাহস করে নিচে নামায়া করছি আর কি। মানে মানে কাছের চুলা তো, এর জন্য আমি নিচে নামাইতে টামাইতে মানে একটু ভয় পাইতাম, পরে আজকে সাহস করে নিচে নামায় নিছি আর কি, যে হঠাৎ পড়ে গেলে ভাঙে টেঙে যায় কি না, দেখলাম যে নিচে নামায় নিলে পরিষ্কার করাটা ইজি আর কি। যাই হোক, চুলা পরিষ্কারও কমপ্লিট, তারপর সিঙ্কটাও ক্লিন করলাম, সিঙ্কটাও ক্লিন করে যে এখন রান্নাঘরটাও মুছতেছি। আমি এখনও ঘর ঝাড়ু দিই নাই, ঝাড়ু দিয়েই মুছি, কিন্তু আজকে মানে এখন হচ্ছে যে যেহেতু অনেকক্ষণ যাবত জলের কাজ করতেছি না, রান্নাঘরটা ভিজা ভিজা, যদি না মুছি তাহলে ঝাড়ু দিলে দেখা যাবে ময়লাগুলো লাগবে, আরও ময়লা হবে, এর জন্য রান্নাঘরটা ভালো করে মুছলাম। তো এখন হচ্ছে ঘরটা ঝাড়ু দিব, ঘরটা ঝাড়ু দেওয়া কমপ্লিট, আর ওই যে পর্দা দুইটা তো ভিজায় রাখছিলাম এগুলোও ধুইয়া দিলাম, আর পর্দা দুইটার সাথে আমার হাজবেন্ডের একটা লুঙ্গিও ভিজায় রাখছিলাম এটাও ধুইয়া দিলাম, ধুইয়া হচ্ছে এই যে বারান্দায় নাইরা দিলাম। আর আমি এখন স্নান টান করে আসলাম, স্নান করে পূজা দেওয়াও কমপ্লিট, এখন হচ্ছে রান্নাঘরে আসলাম, এখন রান্না করব, শুটকি ভর্তা সব কিছু রেডি করে এনেছি, এখন জাস্ট রান্নাটা বসায় দিলাম আর কি। পেঁয়াজ কুচি, রসুনের কোয়া, কাঁচামরিচ কুচি, লবণ, তারপর হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর তিনটা চাপা শুটকি দিছি, এইগুলা দিয়ে একটু নাড়াচাড়া কইরা, তারপর জল দেওয়া দিছিলাম, জল দিয়ে ঢাকনা দেওয়া দিছিলাম, তারপর হচ্ছে একদম মিশা গুসা কইরা শুটকি ভর্তাটা নামায় নিলাম। শুটকি ভর্তাটা বসায় দিয়ে এদিকে আবার আমি মাছ রেডি করে নিছি, যে মাছগুলো আগে পরিষ্কার করলাম এই মাছই আর কি, দুই টুকরা মাছ রান্না করব আলু আর ফুলকপি দিয়ে। তো একটার পর একটা করতেছি আর কি, যেহেতু আমার বাম পাশে চুলাটা কাজ করে না, ডান পাশে চুলাটাতেই সব কিছু করতে হয়, এর জন্য আর কি আমার মানে একটা বসায় দিয়ে আর একটা রেডি করতে পারি, নয়তো বা দেখা যায় সব কিছু একবারে রেডি করে নিয়ে দুই চুলায় দুই রান্না বসায় দেওয়া যায়, কিন্তু ওই যে একটা চুলা সমস্যা দেখে আর কি এরকম হয়। যাই হোক, তো আলু আর ফুলকপিগুলোও ভাজলাম, মাছও ভাজলাম, এখন মশলাটা পেস্ট করতেছি। মশলা হচ্ছে আদা, রসুন, কাঁচামরিচ আর হচ্ছে জিরা।
এগুলা পেস্ট করলাম। এখন রান্নাটা শুরু করি। তেল দিলাম, পেঁয়াজ সম্ভার দিলাম, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হওয়ার পরে পেস্ট করা মশলাটা দেয়া দিলাম। এখন দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর দিলাম ধনিয়ার গুঁড়া। যেহেতু পেস্ট দিছি জিরার, মানে পেস্ট করলাম যখন তখন তো আস্তা জিরাই দিলাম, এর জন্য জিরার গুঁড়া আর দিলাম না। দেওয়ার পরে কিছুটা জল দিয়ে মশলাটা কষাইলাম, লবণ দিলাম, তারপর আলু ফুলকপিগুলোও দিয়ে একটু কষাইলাম। এখন হচ্ছে ঝোলের জন্য প্লাস সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দিছি। জল দিয়া এটা আরও বেশ কিছুক্ষণ পর সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়েছে। এখন হচ্ছে মাছ দুইটা দেওয়া দিলাম, দিয়ে আর একটু মানে 2-1 মিনিটের মতো জাল করে এই যে তরকারিটা নামায় ফেললাম। এই তরকারিটা না মানে মাছের তরকারিটা বসায়া আমি আবার এদিকে আর একটা আইটেম রেডি করে নিছি, এখন ওইটা রান্না করবো। আর একটা আইটেম হচ্ছে মাছের ডিম। মাছগুলো যখন পরিষ্কার করছি তখন মাছটাতে ডিম পাইছি আর কি, তো ডিমটা তখনই আমি পরিষ্কার করে রাখছিলাম তো এই যে রান্না করার জন্য। ডিমটা হচ্ছে আলু দেওয়া ভাজি করবো আর কি। তো কড়াইয়ে তেল দেওয়ার পরে পেঁয়াজ কুচি দিছি, কাঁচামরিচ ফালি দিছি। দেওয়ার পরে জাস্ট একটু নাড়াচাড়া করছি, পেঁয়াজটা আমি কোনো ভাজা ভাজা করি নাই, দেখলে তো আপনারা বুঝতেই পারতেছেন। আর তারপর সাথে সাথে আমি মাছের ডিমটা দিয়ে দিছি। মাছের ডিমটা দেওয়ার পর তারপর হচ্ছে বেশ একটু 2-3 মিনিটের মতো নাড়াচাড়া করছি। তারপরে হচ্ছে যা যা গুঁড়া মশলা আছে, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া সবই দিছি, আর হচ্ছে লবণ দিছি। দেওয়ার পর আরও কিছুক্ষণ নাড়াচাড়া করছি। তারপর এখন গিয়ে আমি আলুগুলো দিলাম আর কি, আলু কুচিগুলো দেওয়ার পরে মনে হলো যে আরও কিছুটা তেলের দরকার, তো এখন আমি আরও কিছুটা তেল দিয়ে দিছি। তারপর হচ্ছে কম আছে কিছুক্ষণ পর পরে নাড়াচাড়া করতেছিলাম, তো এটা খুবই টেস্ট হয়েছিল। মাছের ডিমের ভাজিটা আলুতে এটা খুবই টেস্ট হয়েছিল, খুবই মানে আমি প্রথমবার এটা রান্না করছি, বাট অনেক টেস্ট হয়েছে। মাছের ডিমের বড়া করছি এর আগে, বাট ভাজিটা করি নাই। সবসময় এটা বাসায় মা করতো, আজকে আমি এই প্রথম করলাম, বাট এটা অনেক মজা হয়েছিল। যাই হোক, তো এখন হচ্ছে ভাতটাও রান্না করলাম। ভাতের মার কাস্তে দিলাম, মার কাস্তে মানে দিয়া এখানে আমার হাজবেন্ডের জন্য 2টা রুটি বানিয়ে নিলাম। আর এদিকে তারপর আমরা রাত্রিবেলা খাওয়া দাওয়া কমপ্লিট। তো অ্যাজ ইউজুয়াল বললাম না, মানে এর আগে 2-1টা ব্লগে বলছি যে সেই আসার সময় আমার জন্য আইসক্রিম নিয়ে আসে, তো আজকেও 2টা আইসক্রিম নিয়ে আসছে। তো এখন অলরেডি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন প্রায় অনেকটা রাত্র। এখন হচ্ছে আমি আইসক্রিমটা খাবো, তারপর আর কি ঘুমায় যাবো। তো আইসক্রিমটা খাইতে খাইতে এই ব্লগটা শেষ করে দিই। আমার কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। টাটা, বাই।